সবাইকে জব সার্চ 365 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে পাবলিশ হয়েছে। তো আজকের এই জব নোটিফিকেশনে কী কী পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কী, লাস্ট ডেট কখন, এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বিস্তারিতভাবে তুলে ধরব। তো বন্ধুরা, তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও জব সার্চ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ত্রিপুরা থেকে প্রকাশ হওয়া জব নোটিফিকেশানগুলো খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো আমার চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, নোটিফিকেশানটিতে বলা হয়েছে আগামী মার্চ মাসের 2 তারিখ নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে গেস্ট লেকচার হিসাবে ইকোনমিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে। তো তার জন্য যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা হলো মাস্টার ডিগ্রি লাগবে, সাথে 55% মার্কস, তবে 5% রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য। তো বন্ধুরা, এক্ষেত্রে বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়েসাইড কোয়ালিফিকেশন অ্যাজ পার ইউজিসি গাইডলাইন্স। তো বন্ধুরা, সেটা অনুষ্ঠিত হবে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে 2রা মার্চ, সময় 11টা 30 মিনিটে। তো বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে দেখে তার জন্য আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেননা আমি জব সার্চ 365 ইউটিউব চ্যানেলে ত্রিপুরা থেকে প্রকাশ হওয়া রিক্রুটমেন্টের উপর ভিডিও বানিয়ে থাকি।